Assalamualaikum warahmatullah. Welcome to my channel Rafia Education Center. Rafia Education Center pokkho theke tomader shokolke welcome janacchi. Ami Aroni. HSC assignment 2022 সালে তোমরা যারা HSC পরীক্ষার্থী রয়েছো, আই মিন তোমরা যারা এবার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছো, তাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে ইংরেজি। তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো এই অ্যাসাইনমেন্টটা আমি তোমাদেরকে আজকে সলিউশন করে দিচ্ছি। তো এই ভিডিওটা অবশ্যই তুমি কন্টিনিউ করে দেখবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি এখানে ভালো বুঝতে পারবে। আর এই অ্যাসাইনমেন্টটা তুমি পেয়ে যাবে আমার ফেসবুক গ্রুপে। আমার ফেসবুকের নাম হচ্ছে রাফিয়া এডুকেশন সেন্টার। ওই গ্রুপের মধ্যে ওই অ্যাসাইনমেন্টটা পাবে, ওইটার মধ্যে ফটো আপলোড করে দিয়েছি আমি, ঠিক আছে? তো ওই গ্রুপটাতে অবশ্যই তোমরা যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রুপটাতে তুমি কীভাবে যেতে পারবে, অ্যাড হতে পারবে, ঠিক আছে? তো চলো আমি এখন তোমাদেরকে গ্রুপে নিয়ে যাই। তো গ্রুপে যাওয়ার জন্য তোমাকে ফেসবুকের প্রথমে যেতে হবে। তুমি প্রথমে ফেসবুক লগ ইন করবে। লগ ইন করার পরে তুমি সার্চ বারে লিখবে রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টার এটা লিখবে, রাফিয়া এডুকেশন সেন্টার, ঠিক আছে? এরপর তুমি সার্চ দিবে। তো এখানে এই যে দেখো, এই যে রাফিয়া এডুকেশন সেন্টার, এই যে যে গ্রুপটা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই এই যে এখানে যে গ্রুপটা রয়েছে রাফিয়া এডুকেশন সেন্টার, এই গ্রুপটাতে তুমি অবশ্যই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই এই গ্রুপের ভিতরে তোমাকে অবশ্যই ঢুকতে হবে। তো এই গ্রুপের ভিতরে ঢুকলে তুমি ওই আপলোডকৃত ওই ফটোগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই গ্রুপের মধ্যে যাচ্ছি। তো এখানে দেখো যে এই যে এখানে রয়েছে HSC ইংলিশ অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ HSC একদম 2020। এখানে মোটামুটি কয়েকটা ফটো রয়েছে, এই ফটোগুলোর মধ্যে যেভাবে লেখা ওইভাবে এই লেখাগুলো তুমি অ্যাসাইনমেন্টে লিখে দিলেই তোমার অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে? তো এই অ্যাসাইনমেন্টের এই ফটোগুলো আমি তোমাদেরকে বিস্তারিত এখন তোমাদেরকে এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা এই যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টগুলো একবারে বিস্তারিত বলছি যে এই অ্যাসাইনমেন্টটা আসলে কী সম্পর্কে। তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে রাইট ইন ইংলিশ অ্যাবাউট বাংলা অর ইংলিশ স্টোরি, শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ রিড। অর্থাৎ তুমি একটা স্টোরি লিখতে বলা হয়েছে, একটা গল্প লিখতে বলা হয়েছে যেটা তুমি অবশ্যই পড়েছো, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউনিট 13 ফুড অ্যাডাপ্টেশন সম্পর্কে। এ লার্নার উইল বি এবল টু রাইট এ শর্ট সামারি অফ দ্য স্টোরি। অর্থাৎ তোমাকে যে কোনো একটা গল্পের শর্ট সামারি, সংক্ষিপ্তভাবে একটা গল্প লিখতে হবে। রাইট হিজ পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট শর্ট স্টোরি, তোমার ব্যক্তিগত মতামত রাখতে হবে তোমার এই অ্যাসাইনমেন্টের মধ্যে, ওই ব্যক্তিগত মতামতটা তোমাকে রাখতে হবে। রাইট ক্রিয়েটিভ স্টেটমেন্ট অ্যাবাউট স্টোরি, অর্থাৎ এখানে সৃজনশীলতা যে বিবৃতি সেটা রাখতে হবে। ইউজ ভোকাবুলার সুইটেবল কমেন্ট অন এ স্টোরি, এখানে একটা উপযুক্ত কমেন্ট তোমাকে রাখতে হবে, ঠিক আছে? আরও এখানে তোমাকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, চুজ এ শর্ট স্টোরি দ্যাট ইউ এনজয় রিডিং ইদার ইন বাংলা অর ইন ইংলিশ। তোমাকে একটা সংক্ষিপ্ত গল্প বাছাই করতে হবে যেটা তুমি বাংলা অথবা ইংরেজিতে পড়েছো। রাইট উইদিন 200 to 250 words, অর্থাৎ 200 থেকে 250 words মধ্যে এই লেখাগুলো তোমাকে লিখতে হবে। রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি, ফোকাস অন প্লট ক্যারেক্টার্স ইন 5 to 8 sentences, অর্থাৎ তোমাকে ওই গল্পটার সামারি লিখতে হবে, সংক্ষিপ্ত করে লিখতে হবে। ফোকাস অন প্লট ক্যারেক্টার চরিত্র এবং 5 থেকে 8 sentences মধ্যে এটাকে তোমাকে ফোকাসটা রাখতে হবে। রাইট হোয়াট ইউ লাইক অ্যান্ড ডিড নট লাইক অ্যাবাউট দ্য স্টোরি, তোমাকে লিখতে হবে যে তুমি এখানে কী কী পছন্দ করো এবং এই গল্পে কী কী পছন্দ করো না। সরি, ইফ ইউ আর আস্কড টু ব্রিং সাম চেঞ্জেস ইন দ্য স্টোরি, হোয়াট টু ডু ইউ চেঞ্জ, যদি তোমাকে কোনো কিছু পরিবর্তন করতে হয় এই গল্পে তাহলে তুমি কী পরিবর্তন করবে। এ কনক্লুডিং স্টেটমেন্ট, অর্থাৎ একটা উপসংহারমূলক যে বক্তব্য সেটা তোমাকে এখানে দিতে হবে।
তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই শর্ট স্টোরি দ্যাট আই হ্যাভ রিড, একটা সংক্ষিপ্ত গল্প যেটা আমি পড়েছি। তোমাকে একটা সংক্ষিপ্ত গল্প অবশ্যই নির্বাচন করতে হবে যেটা টপিক হচ্ছে ফুডের অল্টারেশন। আই রিড অ্যান ইন্টারেস্টিং শর্ট স্টোরি রিটেন বাই উইলিয়াম সমরেশ মুখাম, নেম দি লাঞ্চন। সামারি অব দ্য স্টোরি, দি স্টোরি ইজ অ্যাবাউট অ্যান অ্যাডমায়ারার অব দ্য স্পিকার। এটা হচ্ছে একটা গল্প, স্পিকার এর প্রশংসা সম্পর্কিত। দি স্পিকার ইজ এ ইয়াং রাইটার্স, অর্থাৎ বক্তা যে তিনি হচ্ছে একজন তরুণ লেখক, হু রিসিভড এ লেটার ফ্রম এ লেডি, যে একটা চিঠি পেয়েছিল একজন মেয়ের কাছ থেকে, একজন নারীর কাছ থেকে, হু হাইলি প্রেস হিস রাইটিং, যে তার লেখাকে অনেক বেশি প্রেস করেছে, প্রশংসা করেছে। দি স্পিকার অলসো রিপ্লাইড ইনভাইটিং হার ফর এ লাঞ্চ, স্পিকার তাকে ইনভাইট করেছিল লাঞ্চের জন্য এ ফাইভ স্টার হোটেল, অর্থাৎ একটা ফাইভ স্টার হোটেলে। হি ওয়াজ নট টু রিচ, অর্থাৎ লেখক যে ছিল বা স্পিকার সে খুব বেশি ধনী ছিলেন না, বাট হি ওয়াজ অ্যান আপকামিং রাইটার, কিন্তু সেই সময় উঠতি লেখক ছিলেন দ্যাট টাইম। সেই সময় হি হ্যাড 80 ফ্রান্স ইন হিজ পকেট, তার 80 ফ্রান্সের মুদ্রা ছিল তার পকেটে। হি দো দ্যাট হি কুড ম্যানেজ দ্য লাঞ্চ, তারপর সে ভাবলো সে লাঞ্চটা ম্যানেজ করতে পারবে, ব্যবস্থা করতে পারবে। হি রিকোয়েস্টেড দ্য লেডি টু চুজ দ্য ফুড আইটেম, সে ওই নারীকে জিজ্ঞাসা করলো ফুড আইটেম নির্বাচন করার জন্য ফ্রম দ্য মেনু বুক থেকে। শি অ্যানসার দ্যাট, অ্যাসিওর দ্যাট, সে তাকে বলল যে শি ডাজেন্ট ইট মাছ, সে খুব বেশি খাবে না। দি স্পিকার অর্ডার্স স্যালমন ফিশ, স্পিকার স্যালমন ফিশ অর্ডার করলেন, দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ, সেটা ছিল অনেক ব্যয়বহুল। লেটার দ্য স্পিকার আস্কড ইফ শি লাইক এনিথিং মোর, তারপরে স্পিকার বলেছে সে আরও কিছু পছন্দ করে কিনা। দি লেডি রিপ্লাইড দ্যাট শি লাইক ক্যারভায়ার দো ইট ওয়াজ হরিবলি এক্সপেন্সিভ, ক্যারভায়ার এটা একটা বিদেশি খাবার, ওই দেশি খাবার, তো এটা অনেক এক্সপেন্সিভ বা ব্যয় বলছিল। দেন শি এনজয়েড দ্য হোয়াইট ক্যাম্পেজ অ্যাসপারা গাস কফি অ্যান্ড ফেইনলি দি স্যালমন, তো তারপরে সে কী করলো যে এইগুলো সে এনজয় করলো। দি স্পিকার ওয়াজ সুইটিং, বক্তা ছিলেন সুইটিং, অর্থাৎ দ্য স্পিকার ওয়াজ সুইটিং, অর্থাৎ বক্তা ছিলেন মিষ্টি। হি ওয়াজ টু অ্যানেক্সিয়াস ইফ হি কুড পে দ্য বিল অর নট, সে খুবই উদ্বিগ্ন ছিল তার কি বিল দিতে হবে অথবা দিতে হবে না। হি ডিড নট টেক এনিথিং এক্সেপ্ট এ মাটন চপ, অর্থাৎ সে ওই মাটন চপ ছাড়া আর কিছুই নিল না, ঠিক আছে। মাটন চপ হচ্ছে ওই ভেড়ার মাংস দিয়ে একটা এক ধরনের খাবার আর কি, এটাকে বলা হয় মাটন চপ। তো ফাইনালি হি ম্যানেজড পেইং দ্য লাঞ্চ হুইচ ওয়াজ হিজ টোটাল ইনকাম অফ এ মান্থ, তারপর সে পুরো টাকাটা দিয়ে দিল যেটা ছিল তার সারা মাসের ইনকাম। হোয়াট আই লাইক অ্যান্ড ডিডেন্ট লাইক, অর্থাৎ এখানে আরেকটা অপশন ছিল যে তুমি এইটাই গল্প থেকে কী পছন্দ করো নাই আর কী পছন্দ করেছো, কী পছন্দ করেছো আর কী পছন্দ করো নাই। আই লাইক দ্য ওয়ে দ্য স্পিকার ন্যারেটেড দ্য হোল স্টোরি, আমি এই গল্পটা পছন্দ করেছি, সম্পূর্ণ গল্পটাই যেটা হয়েছে স্পিকার বলেছে। হি ওয়াজ ভেরি সাকসেসফুল ডিপেক্টিং ইন ওর বিউটি অ্যান্ড সার্কাম অফ দি
অর্থাৎ তিনি তার এই গল্পতে অবশ্যই সফল ছিলেন, সুন্দর যেগুলো তুলেছেন ব্যঙ্গ বিদ্রুপ করে সেগুলো সে ভালোভাবে তুলে দিতে পেরেছেন। স্টোরি দেয়ার ওয়াজ হিউমার্স ইন দ্য স্টোরি টেলিং অ্যালিউ, দেয়ার ওয়াজ হিউমার্স ইন হিস স্টোরি টেলিং, এটার মধ্যে হাস্যরসাত্মক ছিল এই গল্পের মধ্যে। ফর এক্সাম্পল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, অর্থাৎ এই গল্প শেষে হি মেনশন দ্যাট ডে দ্যাট লেডি ওয়েটেড 21 স্টোন, ঠিক আছে, এটা এক্সাম্পল স্বরূপ দেওয়া যেতে পারে। মাই চেঞ্জ ইন দ্য স্টোরি, ইফ সাম ওয়ান আস্কড মি টু চেঞ্জ দ্য স্টোরি দ্যাট আই উড লাইক টু ডিক্রিজ দ্য নাম্বার অফ ক্লাইম্যাক্স, যদি আমাকে এটা কেউ এই গল্পটা চেঞ্জ করতে বলে তাহলে আমি এটাকে আমি কী কমাবো, ক্লাইম্যাক্স কমাবো। আই উড ট্রাই টু ইনক্রিজ দ্যাট ফ্ল্যাট লাইন অফ দ্য ক্লাইম্যাক্স গ্রাফ, ফাইনালি আই উড মেক দ্য স্টোরি ইন্টারেস্টিং টু রিডার। হ্যাঁ, এরপরে অবশ্যই একটাই দিয়ে দিবা, সেটা হচ্ছে উপসংহারমূলক যে বাক্যটা সেটা অবশ্যই দিতে হবে, এটাও কনক্লুডিং স্টেটমেন্ট। অল দো দ্য স্টোরি অ্যাজ সাম ল্যাকিংস বাট আই এনজয়েড রিডিং দ্য স্টোরি ভেরি মাচ, এই স্টোরির মধ্যে কিছু অভাব বোধ হয়েছে বাট এটা খুব এনজয়েবল, এটা আমি এনজয় করছি। আই ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফানি, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফানি স্টোরিজ আই হ্যাভ রিড টিল ডেট, তো এটা আমার আমার কাছে সবচেয়ে ফানি একটা স্টোরি মনে হয়েছে এ পর্যন্ত। তো এই এটা হচ্ছে তোমাদের ওই যে ইংরেজি অ্যাসাইনমেন্ট, এটা আমি বাংলা অর্থ সহ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো এই অ্যাসাইনমেন্টটা যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই তোমরা পরীক্ষায় এটা অ্যান্সার করে আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আলোচনা, আগামীতে কথা বলো অন্য কোনো টপিক নিয়ে, সে বলতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।